ডিসেম্বরটা মোটামুটি পুরোটা হবে। সমস্ত রকমেরই হাতের কাজের জিনিস পাওয়া যায়, তোমরা আসতে পারো, এসে দেখতে পারো, পছন্দ হলে নিতে পারো। তো ফাইনালি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের প্রত্যেককে স্বাগতম রিনার্জুন এক্সপ্লোরে নতুন একটা ব্লগে। তো দীর্ঘ 8 মাস পরে আবারও ফিরে এসেছি ব্লগে তোমাদের সামনে এই মুখটা নিয়ে। আজকে চলে এসেছি একটা মেলাতে, যে মেলাটা কলকাতায় হয়। তো কলকাতা ইকো পার্ক 1 নম্বর গেটেই মেলাটা এখানে হয়, সেই মেলাতেই আমরা এসেছি আপাতত আজকে। তো এই মেলাটাই ঘুরিয়ে দেখাবো, আরও ডিটেলস আমি জানাবো, কিন্তু তার জন্য ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে মেলা প্রবেশ করার গেট, এই যে সোজা আমি এদিক দিয়ে আসছি। তো এদিক দিয়ে এসে এখানটা হচ্ছে পার্কিং, এখানে আপনারা পার্কিং করে রাখতে পারেন। তো সেই যে দূরে দেখা যাচ্ছে গেট, অতটা ওখান থেকে এতটা হেঁটে এসে এই যে এখানে হচ্ছে মেলার মূল গেট। তো এখান দিয়ে আমরা প্রবেশ করব মেলা। এই যে স্টার্টিং, এখানেই কিছু কাঠের ওপর, কাঠের এবং আর কি আছে, মাটির আছে, তো সেই মাটির ওপর নকশা করা হচ্ছে। কতদিন হয় মেলাটা? 22-23 ডিসেম্বরটা মোটামুটি পুরোটা হবে। কিছু বলবো সেই উপায় নেই, কারণ কন্টিনিউ এখানে গান চলে যাচ্ছে। তো আর গানটা যদি ভিডিওতে এসে যায় কপিরাইট আসবে, সেটা তোমরা সবাই জানো, সেই কারণে ফেস ক্যাম করতে পারছি না। তার মধ্যে সুযোগে পেলাম, একটু করে নিলাম। তো এখানে মোটামুটি সমস্ত রকমেরই হাতের কাজের জিনিস পাওয়া যায়, তোমরা আসতে পারো, এসে দেখতে পারো, পছন্দ হলে নিতে পারো। তো সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো, আরো অনেক কিছু দেখার আছে। যেগুলো বেতের তৈরি নাকি? বেতের কিরকম দাম আছে সব? এগুলো 6-7 হাজার। আর ছোট সাইজের গুলো? মাদুরি তো নাকি? এগুলো মাদুরি বলে তো? এগুলো কি পুরো কপারের তৈরি? কিরকম দাম আছে? 500-400। কত কম, কত থেকে চালু হচ্ছে? 300, এই বুদ্ধ মূর্তিটা কিরকম দাম আছে? এটা কত দাম আছে? 1200। ফিক্সড রেট? এগুলো কি নারকেলের তৈরি? ভিতরে যে শ্বাসটা আছে ওর জন্য কোনো সমস্যা হবে না? ছোটগুলো 250। এগুলো অ্যাকচুয়ালি নারকেলটা কেটে তৈরি করা হয়েছে, তাই শ্বাসটাকে বের করে নিয়ে। মেলাতে এসে যেটা বুঝতে পারলাম, এখানে বেশ অনেক অনেক বড় মেলার গ্রাউন্ডটা, মানে
ভিতরে একটা মাঠে বসেছে, প্লাস এদিকে মাঠের ঠিক উল্টো দিকেই যেখানটা পার্কিং সেই পার্কিংয়ের পাশেও বসেছে। সম্পূর্ণটা ঘুরতে অনেকটাই সময় লেগে যাবে। তো এই দাতারা এখানে টেবিল প্লাস এই যে এই ধরনের ছোট ছোট আলমারিগুলো বানাচ্ছে। আমরা আসছি এখানে মেলায় কেনার মতো অনেক কিছু জিনিস রয়েছে। ভিতরে আমরা ছিলাম, ওখানে ছোটখাটো জিনিসগুলো মোটামুটি রাখা ছিল। এখানে ভিতরে যেদিকটা ঠিক পার্কিং হয়েছে, তো পার্কিং এর পাশেই এখানে অনেক মানে চেয়ার টেবিল বা অনেক বেতের জিনিস, অনেক বড় বড় জিনিসপত্র এখানে রাখা রয়েছে। তো এগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিনতে পারো। তো এখানকার মোটামুটি সমস্ত জিনিসগুলো দাম জিজ্ঞাসা করে দেখলাম। আমার একটু মনে হলো দামগুলো হয়তো বেশি বা হয়তো ভুলও হতে পারে, দাম এরকমই হয়ে থাকতে পারে। আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম, দামগুলো একটু বেশি লাগলো আমার। তোমরা কমেন্ট করে জানিও যদি তোমাদের এরকম লেগে থাকে। আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এখনও যদি এই পর্যন্ত দেখে থাকো, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিও। সকলে ভালো থাকো এবং দেখতে থেকো রিনার্জুন এক্সপ্লোর, কারণ এখানে ইচ্ছেগুলো পূরণ করা হয়। টাটা।